ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল অ্যাস্ট্রোলজিক কলকাতা। বন্ধুরা, আজকের টপিক হচ্ছে মে মাসের রাশিফল। জানবো মে মাসটা আমাদের কেমন যাবে না যাবে, সেটা জানার আগে যে জিনিসটা জানতে হবে সেটা হচ্ছে মে মাসে গ্রহদের কি পজিশন থাকছে না থাকছে। তাহলে চলুন সবার আগে জেনে নিই মে মাসে গ্রহদের কি পজিশন থাকছে না থাকছে। মেষ রাশিতে থাকছে সূর্য 13 তারিখ পর্যন্ত। 14 তারিখে সূর্য আবার ট্রানজিট করে চলে যাচ্ছে বৃষ রাশিতে। মেষ রাশিতে থাকছে বুধ 8 তারিখ পর্যন্ত। বুধ আবার 9 তারিখে ট্রানজিট করে চলে যাচ্ছে বৃষ রাশিতে। বৃষ রাশিতে থাকবে শুক্র। শুক্র আবার 13 মে থেকে 25 জুন পর্যন্ত বক্রী অবস্থায় থাকবে। মিথুন রাশিতে থাকছে রাহু। বুধ আবার 24 তারিখ ট্রানজিট করে চলে আসছে মিথুন রাশিতে। মঙ্গল থাকছে 3 তারিখ পর্যন্ত মকর রাশিতে। 4 তারিখে মঙ্গল আবার ট্রানজিট করে চলে যাচ্ছে কুম্ভ রাশিতে। বৃহস্পতি ও শনি থাকছে মকরে, কিন্তু বৃহস্পতি ও শনি দুজনেই বক্রী অবস্থায় থাকবে। 11 মে থেকে 29 সেপ্টেম্বর পর্যন্ত শনি থাকবে বক্রী অবস্থায়। 14 মে থেকে 12 সেপ্টেম্বর পর্যন্ত বৃহস্পতি থাকবে বক্রী অবস্থায়। এটা গেল গোটা মাসের গ্রহদের অবস্থান কি থাকছে না থাকছে। এই মাসে তিনটে গ্রহ একই সাথে বক্রী অবস্থায় থাকছে, তার জন্য এই মাসে অনেকগুলো বড় বড় চেঞ্জেস আমরা নোটিশ করব। এই যে বক্রী কনসেপ্টটা আমি বলছি, এটা কি, যে সকল বন্ধুরা এই জিনিসটা এখনো জানে না তাদের জন্য আমি কার্ডের লিঙ্ক দিচ্ছি। আমি স্যাটার্নের যে বক্রী অবস্থা সেটা নিয়ে একটি ভিডিও করেছি এবং জুপিটার মানে বৃহস্পতির যে বক্রী অবস্থা সেটা নিয়েও একটা ভিডিও করেছি। বক্রী কি বা বক্রী অবস্থায় কি ফল দেবে না দেবে, যতদিন বক্রী থাকছে পুরো ডিটেলস একটা ভিডিও করা আছে, কার্ডে গিয়ে লিংক দিয়ে দিচ্ছি, যারা দেখেননি তারা দেখে নিন। কারণ এই বক্রীর সময়টা কিন্তু আমাদের লাইফে অনেক রকম বড় বড় পরিবর্তন আসে। এটা গেবার জানবো মিথুন রাশির মানুষদের মে মাসটা কেমন যাবে না যাবে। মিথুন রাশির মানুষদেরকে বলবো, গোটা মে মাসটা যখন আপনারা কোনো পেপার সিগনেচার করবেন খুব কেয়ারফুলি সিগনেচার করতে, কোথাও গিয়ে কিন্তু ভুলভ্রান্তি এই মাসে আপনাদের হয়ে যেতে পারে। যে সকল মানুষরা ড্রাইভ করেন তাদেরকে বলবো খুব কেয়ারফুলি ড্রাইভ করতে, না হলে কিন্তু আঘাত লাগার সম্ভাবনা কিন্তু রয়েছে। এই সময় আপনাদের পিতার সাথে একটু সম্পর্কে অবনতি কিন্তু দেখা যাবে। এই সময় আপনারা কথাবার্তা কিন্তু দুর্দান্ত বলতে পারবেন, নিজের কথা দিয়ে আপনারা মানুষকে কিন্তু খুব ভালো ইমপ্রেস করতে পারবেন। যারা ইন্টারভিউ দেবেন ভাবছেন তাদেরকে বলবো, যদি 24 মের পর থেকে আগস্ট মাসের 1 তারিখ এই সময় আপনাদের ইন্টারভিউ ডেট পড়ে, তাহলে কিন্তু আপনাদের রেজাল্ট কিন্তু খুব ভালো হবে বলা যেতে পারে। এই সময় আপনাদের ম্যারিড লাইফে কিন্তু একটু প্রবলেম অ্যারাইজ করবে, যেহেতু শনি রেট্রোগ্রেড। যতদিন পর্যন্ত শনি রেট্রোগ্রেড থাকছে ততদিন কিন্তু ম্যারিড লাইফে কোথাও গিয়ে একটু কিন্তু সমস্যা আপনাদের থাকছে। এই সময় যারা ভাবছেন ব্যবসায় নিয়োগ করবেন, নতুন ব্যবসা করবেন, তাদেরকে বলবো যতদিন বৃহস্পতি এবং স্যাটার্ন রেট্রোগ্রেড আছে ততদিন এই সকল চিন্তাভাবনা একদম ভুলে যান। নিয়োগ করা বা নতুন ব্যবসা করা একদম ঠিক হবে না, একদমই ভালো রেজাল্ট কিন্তু এই সময় আপনারা পাবেন না। এই সময় কিন্তু খুব ক্রিয়েটিভ কাজের দিকে আপনাদের মন ঝুঁকবে। এই সময় কিন্তু আপনাদের ফ্যামিলির লাইফেও একটু প্রবলেম থাকছে। এই সময় যারা বিজনেস পার্টনারশিপে করেন তাদের কিন্তু বিজনেস পার্টনারের সাথে কোথাও গিয়ে একটু সমস্যা অ্যারাইজ করবে। যে সকল মানুষরা সময় মতো ট্যাক্স দেন না তাদের কিন্তু এই সময় প্রবলেম থাকছে। যে সকল মানুষরা সরকারি চাকরি করেন তাদের জন্য এই সময়টা কিন্তু খুব ভালো বলা যেতে পারে। স্টুডেন্টদের জন্য সময়টা কিন্তু খুব ভালো, স্টুডেন্টরা খুব ভালো একটা রেজাল্টের জন্য যারা ওয়েট করছেন তারা নিজের মনের মতো রেজাল্ট কিন্তু এই সময় পাবে। যারা ঠিকঠাক করে পড়াশোনা করে এক্সাম দিয়েছেন তারা কিন্তু নিজের মনের মতো রেজাল্ট কিন্তু এই সময় পেয়ে যাবেন। এই সময় আপনাদের মা বাবার হেলথ নিয়ে কিন্তু একটু টেনশন কাজ করবে। ভাই বোনের সাথে সম্পর্ক এই সময় কিন্তু আপনাদের অনেকটা উন্নতি দেখা যাচ্ছে। লাভ লাইফ কিন্তু এই সময় আপনাদের মোটামুটি থাকছে, খুব একটা খারাপও থাকছে না বা খুব একটা বেটারও কিন্তু থাকছে না, মোটামুটিভাবে লাভ লাইফটা কিন্তু মে মাসের কেটে যাবে। এই সময় আপনাদের হঠাৎ করে কিন্তু অর্থপ্রাপ্তির চান্স কিন্তু একটা থাকছে, তবে অর্থ যতই প্রাপ্তি হোক খরচ কিন্তু আপনাদের পাশাপাশি থাকছে। এই মাসে কিন্তু আপনাদের একটা অল্টারনেটিভ কোনো ইনকাম সোর্স কিন্তু ওপেন হয়ে যেতে পারে। তাহলে মে মাসটা কেমন যাবে না যাবে সেটা নিয়ে আমি আলোচনা করে দিলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। আর যে সকল বন্ধুরা
ফার্স্ট টাইম আমার চ্যানেলে এসে গেছেন তাদেরকে বলবো সাবস্ক্রাইব করে অবশ্যই আমার বন্ধু হয়ে যেতে। শুধু সাবস্ক্রাইব করলে হবে না, বেল আইকনটাও প্রেস করতে হবে, যাতে আমি যখনই ভিডিও আপলোড করবো আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। তাহলে টাটা, দেখা হবে অন্য ভিডিওতে।